খুবই পদ্মা মেঘনা সেকশনের আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, তাই না? সুস্থ আছো, মা বাবার বাধ্য হচ্ছো, ঠিক মতন খাওয়া দাওয়া করছো, পুষ্টিকর খাবার খেতে হবে আমাদেরকে সুস্থ থাকতে হলে। ঠিক মতন প্রতিদিন বাইরে যাবো বা কিছু ব্যবহার করবো, অমনি সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, তাই না? আর আমরা বাবা মার বাধ্য থাকবো, তাই তো? আর আজকে আমাদের গত সপ্তাহে আমাদের পড়া ছিল এক কথায় প্রকাশ, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস ছিল, আর সেখানে আমাদের ছিল এক কথায় প্রকাশ। আর সেখান থেকে আজকে আমরা পাঁচটি সিডাব্লু করবো, আর সিডাব্লুতে আমরা লিখবো। আজ সবাই আমরা সিডাব্লু খাতা নিয়ে রেডি আছি, আজকে নূতন করা হবে না, আজকে শুধু আমি এক কথায় প্রকাশ সিডাব্লু করতে দেব এবং সিটির পড়া দিব। আর তোমরা সবাই সিডাব্লু খাতা বের করো, ডেট দাও এবং সেখানে লেখো এক কথায় প্রকাশ। আমি বলছি, এক নম্বর, আকাশে চড়ে যে। দুই নম্বর, কবিতা লিখেন যিনি। তিন নম্বর, অহংকার করে যে। চার নম্বর, অনেকের মধ্যে একজন। পাঁচ, উপকারের উপকার স্বীকার করে না যে। এই পাঁচটি সিডাব্লু আমরা করবো, এবং সিডাব্লু করে সবাই বাবা মাকে যখন রাতের বেলা পড়া করতে বসবে তখন বাবাকে অথবা মাকে যে পড়ায় তাকে এই খাতাটা দেখাবে। ওকে, আজকে সিটি নোট দিয়ে দিচ্ছি, সিটি নোট দেওয়া হয়েছে এবং তারপরে আমি পড়া দিচ্ছি আজকে বাংলা প্রথম পত্র। এই বইটা বাংলা প্রথম পত্র, আমাদের সিটি নোট চলে গেছে, সেখানে 40 থেকে 42 পৃষ্ঠা আমরা সব কিছু পড়ব। মনে থাকলে 40 থেকে 42 পৃষ্ঠার মধ্যে কবিতা, শব্দ অর্থ, শূন্যস্থান, প্রশ্ন উত্তর সব আমরা শিখে রাখবো সিটির মধ্যে। ওকে, আমি আবার দেখাচ্ছি এটা তোমাদেরকে, দেখো তোমরা সিটি নোটটা দেখো এবং লিখে নেবে। আর আজকে এ পর্যন্ত আমাদের পড়া, আর সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, সবাই আনন্দে থাকো, সুস্থভাবে সুন্দরভাবে ঈদ কাটাও না, সবাই খুশি থাকো, সুস্থ থাকো। ওকে, ভালো থাকো, টাটা।